আচ্ছা বলুন তো, আমি আপনি নিজেদের বাড়িতে বিভিন্ন যন্ত্র ব্যবহার করি, সেই যন্ত্রগুলি আমাদের বিভিন্ন কাজে সুবিধা করে দেয়, যেমন টিভি, ফ্রিজ, ওয়াশিং মেশিন। কোনোদিনও ভেবে দেখেছেন এই যন্ত্রগুলি কিভাবে কাজ করে? আজকে এমনই একটি যন্ত্র কিভাবে কাজ করে সেই সম্বন্ধে আমরা এই ভিডিওটিতে জানব। আমাদের প্রত্যেকের বাড়িতেই এমন একটি যন্ত্র হলো ফ্রিজ। আমাদের কোনো দিনের খাবার যদি বেঁচে যায় তখন আমরা কি করি, সেটিকে রাত্রেবেলা ফ্রিজে রেখে দিই, যাতে আমরা পরে যখন খেতে ইচ্ছে করবে সেটি আবার ফ্রিজ থেকে বের করে খেতে পারবো। ফ্রিজ কি করে সেই খাবারগুলিকে ঠান্ডা রাখে বলুন তো, সেই সম্বন্ধেই আমরা এই ভিডিওটিতে আলোচনা করব। ফ্রিজের আরেক নাম হলো রেফ্রিজারেটর। আমরা ফ্রিজকে রেফ্রিজারেটর বলি তার কারণ ফ্রিজ যে কাজটি করে, যেটি ফ্রিজের ভিতর রাখলাম সেটি যাতে ঠান্ডা থাকে সেটা নিশ্চিত করে ফ্রিজ। সেটি যেভাবে করে, যে প্রসেসটার মাধ্যমে করে, তাকে বলে রেফ্রিজারেশন। এই রেফ্রিজারেশন প্রসেসটির মাধ্যমে ফ্রিজ একটি সাইকেল কমপ্লিট করে, যাতে আমরা ফ্রিজের ভিতরে যে জিনিসটি রাখলাম সেটির ভিতরে যে তাপটি আছে সেটি ফ্রিজ সেই তাপটিকে বের করে দিতে পারে এবং জিনিসটিকে ঠান্ডা রাখতে পারে। রেফ্রিজারেটর সরাসরি ভাবে সেই জিনিসটিকে ঠান্ডা করে না, রেফ্রিজারেটরের ভিতরের যে স্থান আছে সেই স্থানটিকে ঠান্ডা করে। এটি কিভাবে করে সেই সম্বন্ধেই আমরা আলোচনা করব। রেফ্রিজারেটর এই কাজটি একটি নির্দিষ্ট বস্তুর মাধ্যমে করে, যাকে বলে রেফ্রিজারেন্ট। রেফ্রিজারেশন সাইকেলটি কমপ্লিট করার জন্য একটি রেফ্রিজারেন্ট দরকার হয়। সেই রেফ্রিজারেন্টটি বিভিন্ন প্রক্রিয়ার মাধ্যমে এই সাইকেলটি কমপ্লিট করে এবং রেফ্রিজারেটরের ভিতরের স্থানকে ঠান্ডা রাখে। হিট ইঞ্জিনের মাধ্যমে কোনো একটি স্থানে তাপ উৎপন্ন করা হয়, সাধারণত কয়লা পুড়িয়ে বা অন্য কোনো পদ্ধতির মাধ্যমে। সেই তাপটিকে পরিবেশে বা অন্য কোনো জায়গায় নিয়ে যাওয়া হয়, তার মাধ্যমে একটি এনার্জি তৈরি হয়, সাধারণত সেটি যান্ত্রিক শক্তি বা মেকানিক্যাল এনার্জিতে রূপান্তরিত হয়। রেফ্রিজারেশন সাইকেল ঠিক তার উল্টোভাবে কাজ করে, এখানে ঠান্ডা স্থান থেকে তাপটি নিয়ে পরিবেশে ছেড়ে দেওয়া হয়, কিন্তু তার বদলে আমাদের বাইরে থেকে একটি এনার্জি দিতে হয়। সাধারণত আমরা সেই এনার্জিটি ইলেকট্রিক্যাল এনার্জি বা বৈদ্যুতিক শক্তির মাধ্যমেই দিয়ে থাকি। এর জন্য ফ্রিজে ইলেকট্রিক্যাল প্লাগের মাধ্যমে আমাদের বৈদ্যুতিক শক্তি বা ইলেকট্রিক্যাল এনার্জি সরবরাহ করতে হয়। রেফ্রিজারেন্টের মাধ্যমে এই রেফ্রিজারেশন সাইকেলটি কিভাবে কমপ্লিট করা হয় সেই বিষয়ে আমি পরে আসছি, কিন্তু তার আগে আরেকটি টার্ম সম্বন্ধে আমরা অবগত হব। এই টার্মটির নাম হলো কোএফিসিয়েন্ট অফ পারফরমেন্স বা COP, যেটি আমাদের রেফ্রিজারেশন সাইকেলটি জানার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি টার্ম। এই COP সাধারণত একটি রেশিও বা অনুপাত। এই অনুপাতটি হলো ফ্রিজের ভিতরকার অংশে রেফ্রিজারেশন সাইকেলের মাধ্যমে যে তাপটি নিষ্কাশন করে পরিবেশে ছেড়ে দেওয়া হচ্ছে তাপের পরিমাণটি, এবং আমরা বাইরে থেকে যে পরিমাণ শক্তি সরবরাহ করছি যার মাধ্যমে এই কার্য করা হচ্ছে এবং ওই রেফ্রিজারেশন সাইকেলটি কমপ্লিট করা হচ্ছে সেই শক্তি, এই দুটির মধ্যে অনুপাতকে বলা হচ্ছে COP। এবার আপনি প্রশ্ন করতে পারেন এই COP-র গুরুত্ব কি। এই COP থেকে আমরা বিভিন্ন জিনিস সম্বন্ধে জানতে পারি। ধরুন আমাদের বাইরে থেকে কোনো জিনিসকে ফ্রিজের ভিতর রাখা হলো, সেই জিনিসটি ফ্রিজের ভিতর 20°C তাপমাত্রায় আছে। আমাদের মধ্যে যদি প্রশ্ন আসে দুটি ফ্রিজই একই পরিমাণ তাপ কোনো বস্তু থেকে নিষ্কাশন করতে পারে, দুটি বস্তুই বাইরে 25°C তাপমাত্রায় আছে, ফ্রিজের মধ্যে রাখা হলে দুটি বস্তুকেই আমরা 20°C তাপমাত্রায় নামাতে চাই, কিন্তু আমরা দেখব কোন ফ্রিজটির COP বেশি বা কোন রেফ্রিজারেশন সাইকেলের COP বেশি। যেই ফ্রিজটির COP বেশি সেই ফ্রিজটিতে আমাদের বাইরে থেকে কম বৈদ্যুতিন শক্তি সরবরাহ করতে হবে। যত কম আমাদের ইলেকট্রিক্যাল এনার্জি বাইরে থেকে সরবরাহ করতে হবে তত আমাদের ইলেকট্রিকের বিল কম আসবে, ফলে যত COP বেশি হবে কোনো ফ্রিজের তত কম আমাদের খরচ হবে। এবার আরেকটা জিনিস COP থেকে জানা যায়, সেটি হলো কোনো ফ্রিজের যদি একই পরিমাণ বৈদ্যুতিক শক্তি সরবরাহ করা হয় তাহলে যে ফ্রিজটির COP বেশি সেই ফ্রিজটি বেশি পরিমাণে তাপ নিষ্কাশন করতে পারবে। এই COP-র কারণে আমাদের গ্রীষ্মকালে বাইরের তাপমাত্রা যেহেতু বেশি থাকে তাই আমাদের সাইকেলের ক্ষেত্রে খরচ কম হয়। এবার আমরা কিভাবে ফ্রিজ চলে সেই সম্বন্ধে আলোচনায় আসব। এই যে আমি কথাটা বললাম COP, সেই COP সবচেয়ে বেশি হবে যদি আমরা কোনো ফ্রিজকে রিভার্স কার্নোট সাইকেলের মাধ্যমে চালনা করি। তো বাস্তবে রিভার্সড কার্নোট সাইকেলের মাধ্যমে কোনো ফ্রিজকে চালানো সম্ভব নয়, সেই কারণে আমরা
যে সাইকেলটিকে যে পদ্ধতিটিকে সাধারণত ব্যবহার করে থাকি সেটি হলো ভেপার কম্প্রেশন সাইকেল। আপনারা শুধু জেনে রাখুন এই প্রসেসটির নাম হলো ভেপার কম্প্রেশন সাইকেল। এই ভেপার কম্প্রেশন সাইকেলের মাধ্যমে ফ্রিজটিকে চালানোর জন্য বিভিন্ন যন্ত্র ব্যবহার করা হয়। এই যন্ত্রগুলি হলো কম্প্রেসার, তারপরে কন্ডেন্সার, তারপরে এক্সপানশন ভালভ, তারপরে ইভাপোরেটার। এই টার্মগুলি একটু কঠিন লাগছে না, আসছি আস্তে আস্তে আমি আপনাদের সামনে এই টার্মগুলি বোঝাবো। প্রথমে আসি কম্প্রেসার। কম্প্রেসার কি করে? প্রথমে আমাদের রেফ্রিজারেন্টটিকে কম্প্রেসারের মধ্যে দিয়ে চালনা করতে হবে। এই কম্প্রেসারের জন্যই আমাদের বাইরে থেকে ইলেকট্রিক্যাল এনার্জি বা বৈদ্যুতিন শক্তিটিকে সরবরাহ করতে হচ্ছে। কম্প্রেসার রেফ্রিজারেশন সাইকেলটি শেষ করার জন্য যে রেফ্রিজারেন্টটি ব্যবহার করা হচ্ছে সেই রেফ্রিজারেন্টটিকে কম্প্রেস করে বা সংকুচিত করে। একটি টার্ম আছে যার নাম হলো এনট্রপি, সেটি পারলে আমি অন্য কোনো ভিডিওতে কভার করব। এই প্রক্রিয়াটিতে এনট্রপির কোনো পরিবর্তন হয় না। কম্প্রেসারে প্রবেশের মুহূর্তে কোনো রেফ্রিজারেন্টটির যে এনথ্যালপি থাকে এবং বেরোনোর মুহূর্তে রেফ্রিজারেন্টটির যে এনথ্যালপি থাকে, এই যে এনথ্যালপির পরিবর্তন হলো সেটি নির্দেশ করে কি পরিমাণ শক্তি বাইরে থেকে দেওয়া হয়েছে। এই কম্প্রেসারের মধ্যে রেফ্রিজারেন্টটির তাপমাত্রা বৃদ্ধি পায়, রেফ্রিজারেন্টটিকে আবার কন্ডেন্সারের মধ্যে চালনা করা হয়। এই প্রক্রিয়াটিতে ভিতরের রেফ্রিজারেন্টটি নিম্নতাপ বা ল্যাটেন্ট হিট ত্যাগ করে আবার তরল অবস্থায় ফিরে যায়, ফেজ চেঞ্জ করে। প্রক্রিয়াটিতে প্রেসার অর্থাৎ চাপ এবং তাপমাত্রার কোনো পরিবর্তন হয় না। এইবার যখন কন্ডেন্সার থেকে রেফ্রিজারেন্টটি বেরিয়ে যায়, তারপর সেটিকে এক্সপানশন ভালভের মাধ্যমে চালনা করা হয়। এই পুরো প্রক্রিয়াটিতে এই এক্সপানশন ভালভের মধ্যে দিয়ে যতক্ষণ রেফ্রিজারেন্টটি যাচ্ছে সেই সময় এনথ্যালপি প্রায় কনস্ট্যান্ট থাকে, এই সময় এনথ্যালপির কোনো পরিবর্তন হয় না। এই প্রক্রিয়াটিকে সাধারণত থ্রটলিং বলা হয়। থ্রটলিং একটি মেকানিক্যাল প্রক্রিয়া। এই থ্রটলিং প্রক্রিয়াটিতে কোনো তাপ শোষিত বা নিষ্কাশিত হয় না, কিন্তু এই প্রক্রিয়াটিতে তাপমাত্রা ও চাপ দুটিই কমে। এই থ্রটলিংটি সাধারণত করা হয় যাতে আমরা রেফ্রিজারেন্টটিকে ইভাপোরেটরের মধ্যে চালনা করতে পারি। কন্ডেন্সার থেকে সরাসরি ইভাপোরেটরে চালনা করা যায় না, তাই আমাদের থ্রটলিং এর মাধ্যমে নিয়ে এসে তারপরে ইভাপোরেটরের মধ্যে চালনা করতে হয়। এই সময় ফ্রিজের ভিতর থেকে তাপ শোষণ করে রেফ্রিজারেন্টটি আবার ভেপার স্টেট বা বায়বীয় অবস্থায় ফিরে যায়। এই ভেপার কম্প্রেশন সাইকেলটিতে ফ্রিজের ভিতর থেকে যে পরিমাণ তাপ নিষ্কাশন করা হয় সেটি এই ভেপারাইজিং প্রসেসের মাধ্যমেই হয়, ইভাপোরেটরের মাধ্যমেই হয়। এই যে পরিমাণ তাপকে নিষ্কাশন করা হলো এটিকে বলা হয় রেফ্রিজারেশন এফেক্ট। এটির সাথে বাইরে থেকে যে পরিমাণ বৈদ্যুতিক শক্তি সরবরাহ করা হয়েছে যেটি কম্প্রেসারে ব্যবহৃত হয়েছে সেটির অনুপাতই হলো ভেপার কম্প্রেশন সাইকেলের সিওপি। সাধারণত ভেপার কম্প্রেশন সাইকেলের ক্ষেত্রে ওই যে কম্প্রেশন প্রসেসে যে পরিমাণ এনথ্যালপির পরিবর্তন হয়েছে এবং এই ইভাপোরেটিং প্রসেসে যে পরিমাণ এনথ্যালপির পরিবর্তন হয়েছে, তাতে ইভাপোরেটিং প্রসেসে যে পরিমাণ এনথ্যালপির পরিবর্তন হয়েছে সেটিকে লবে রেখে এবং নিচে হরে যে পরিমাণ কম্প্রেসারে এনথ্যালপির পরিবর্তন হয়েছে এই দুটির অনুপাতকেই বলা হয় সিওপি। ভেপার কম্প্রেশন সাইকেলটিতে আমাদের ফ্রিজটিকে চালানোর জন্য খরচ আছে, যেমন আমাদের প্রতি মাসেই ইলেকট্রিক বিলের খরচা দিতে হয় যার ফলে ফ্রিজটি চলে, প্রতি মাসেই আমাদের ফ্রিজটিকে মেনটেনেন্স করতে হয়। কিন্তু আরেকটি প্রসেস আছে যার নাম ভেপার অ্যাবজর্পশন সাইকেল, যার মাধ্যমে আমাদের ফ্রিজটিকে মেনটেন করার জন্য কোনো খরচ করতে হবে না। এই সাইকেলটিতে আমাদের বাইরে থেকে সেই রকম বৈদ্যুতিন শক্তি সরবরাহ করতে হবে না। সেই জন্য এই সাইকেলটিতে কম্প্রেসারের পরিবর্তে আমরা বিভিন্ন জিনিস ব্যবহার করব। আমরা কম্প্রেসারকে ব্যবহার করব না এই সাইকেলটিতে, তার বদলে আমরা অনেকগুলি যন্ত্র ব্যবহার করব, যে পাম্প, অ্যাবজর্বার, স্টিম জেনারেটর এবং প্রেশার রিডিউসিং ভালভ। অ্যাবজর্পশন সাইকেল সাধারণত ইন্ডাস্ট্রিয়াল পারপাসে ব্যবহার করা হয়, এটি তৈরি করতে প্রভূত পরিমাণে খরচা করতে হয়। আমাদের ভেপার কম্প্রেশন সাইকেলের মাধ্যমে যে ফ্রিজ ব্যবহার করা হয় তার থেকে অনেক বেশি, তাই সাধারণত আমাদের বাড়ির ফ্রিজে আমরা ভেপার কম্প্রেশন সাইকেলই ব্যবহার করে থাকি। বন্ধুরা, আশা করি আপনাদের আজকের আমাদের এই ভিডিওটি পছন্দ হয়েছে। আমার মনে হয় এই ভিডিওটির মাধ্যমে আপনারা কিছুটা ধারণা পেয়েছেন কিভাবে আমাদের বাড়ির ফ্রিজ কাজ করে। আমাদের চ্যানেলটি যদি আপনার ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। এই ভিডিওটি সম্বন্ধে আপনার মতামত নিচে কমেন্ট বক্সে আমাদের জানান।